ফ্রান্সের বার্গান্ডি প্রদেশের একটি ছোট শহর ক্লামেসি। 1866 সালের 29শে জানুয়ারি এই শহরে জন্ম হয়েছিল সমান ফরাসি সাহিত্যিক মানবতার পূজারী রোমাঁ রোলাঁর। জন্ম থেকেই ছিলেন রুগ্ন অসুস্থ, জীবনের কোনো আশা ছিল না, কিন্তু মায়ের স্নেহ ভালোবাসার যত্নে মৃত্যুকে জয় করলেন রোলাঁ। নিজের জীবনচিত্রিতে লিখেছেন, আমার শৈশব যেন মৃত্যুর ছায়া ঘেরা এক বন্দিশালা। রামকৃষ্ণের মধ্যে তিনি দেখেছিলেন আধ্যাত্ম সাধনা আর মানবপ্রেমের এক সম্মিলিত রূপ। বিবেকানন্দের মধ্যে পেয়েছিলেন তার কর্মের বাণী। একদিন যখন রোলাঁ প্রাচ্যের ধ্যানে মগ্ন, অন্যদিকে তখন তিনি সৃষ্টি করে চলেছেন যুদ্ধরত্তর ইউরোপের এক জীবন্ত চিত্র বিমুগ্ধ আত্মা উপন্যাসে। এর প্রথম দুই খণ্ড প্রকাশিত হয় 1924 সালে, তৃতীয় খণ্ড 1926, চতুর্থ খণ্ড 1933 সালে। বিমুগ্ধ আত্মা রোলাঁর অন্যতম শ্রেষ্ঠ রচনা। এই উপন্যাস যা ক্রিস্তফের চেয়ে অনেক পরিণত। ন্যায়পরায়ণ হওয়া তো ভালো, কিন্তু প্রকৃত ন্যায় বিচার কি শুধু দাড়িপাল্লার কাছে বসে থাকে? স্বপ্ন যথেষ্ট দেখেছি আমরা, এবার আসুক জাগার পালা। তার অন্তরে তখন গান্ধী আর তলস্তয়। 1929 সালে যখন ফ্রান্সে কমিউনিস্টদের উপর নিষেধাজ্ঞা জারি হলো, তাদের বন্দি করা হলো, শ্রমিক চেনের উপর শুরু হলো নির্যাতন, সেই সময় ফ্রান্সের বিখ্যাত কয়েকজন কবি, দার্শনিক, লেখক কমিউনিস্ট আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে পড়লেন। রোলাঁ দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন, কোন পথে তিনি যাবেন। প্রথমে তার মনে হয়েছিল তিনি লেখক সাহিত্যিক, রাজনীতি তার ধর্ম নয়। কিন্তু শেষ অনুভব করলেন, যখন মানবজাতি বিপন্ন, তখন সকল সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠাই মানুষের লক্ষ্য হওয়া উচিত। তিনি সমস্ত দ্বিধা সংকোচ কাটিয়ে নেমে এলেন রাজনীতির আঙ্গিনায়। রোলাঁ লিখেছেন, সমস্ত জীবন ধরে আমি যে পথের সন্ধান করেছি, সমাজতন্ত্রের মধ্যেই তার ঠিকানা খুঁজে পেয়েছি। রোলাঁ যখন এই মতবাদে উদ্বুদ্ধ হয়ে ওঠেন, তখন তিনি 70 বছরের বৃদ্ধা। শুরু হলো চারিদিকের প্রচার, রোলাঁ কমিউনিস্ট, দেশদ্রোহী। কিন্তু নতুন শক্তিতে উজ্জীবিত রোলাঁ শুধু ইউরোপ নয়, সমস্ত মানবের মুক্তির কামনায় মুখর হয়ে উঠলেন। 1936 সালে রোলাঁর 70তম জন্মদিন পৃথিবীর বিভিন্ন দেশে আড়ম্বর করে পালন করা হলো। তাকে বলা হলো ফ্রান্সের এক শ্রেষ্ঠ সন্তান, মানব কল্যাণের এক অক্লান্ত যোদ্ধা। জার্মানির বুকে তখন শুরু হয়েছে হিটলারের তাণ্ডব। রোলাঁ অনুভব করতে পারছিলেন আগামী দিন ইউরোপের বুকে এক প্রলয়ঙ্করী ঝড় নেমে আসবে। 1929 সালের 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করল, শুরু হলো বিশ্বযুদ্ধ। 1940 সালে জার্মানরা ফ্রান্স দখল করল। রোলাঁ রবীন্দ্রনাথকে একটি চিঠি লিখেছিলেন, সেটাই তার শেষ চিঠি। অন্ধহিংসা ও মিথ্যায় উন্মুক্ত এই পৃথিবীতে আমাদের সত্য ও শান্তিকে রক্ষা করতেই হবে। রোলাঁ জীবনের আশঙ্কা থাকা সত্ত্বেও গৃহ ছেড়ে কোথাও যাননি, তার উপর তীক্ষ্ণ নজর রাখা হতো, তার প্রতিটি চিঠির পরীক্ষা করা হতো, এমনকি তাকে খুনের হুমকিও দেওয়া হতো। এক বেদনার হৃদয়ে নিঃসঙ্গভাবে সারাদিন নিজের ঘরে বসে থাকতেন, নিজেকে প্রকাশ করা কোনোভাবেই সম্ভব ছিল না, চারিদিকে অনাহার, অভাব। জার্মান দূতাবাস তাকে সব কিছু দিতে চেয়েছিল, খাদ্য, কয়লার, পোশাক, কিন্তু হত্যাকারীর হাত থেকে কিছু গ্রহণ করতে তার বিবেকে বাধা দিয়েছিল, তাই জার্মানদের সমস্ত দানকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন। অবশেষে 1944 সালের 30শে ডিসেম্বর 78 বছর বয়সে যুদ্ধক্লান্ত পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। নতুন দিনের মানুষ, হে তরুণের দল, আমাদের পদদলিত করে তোমরা এগিয়ে চলো, আমাদের চেয়েও বড় হও, সুখী হও।